এইবার তোমাদেরকে শোনাবো একটা ভারী মজার গল্প। গল্পটার নাম খোখরো ও কাক। অনেক অনেক দিন আগে একটা মস্ত বড় ঘন জঙ্গলের মধ্যে একটা বিশাল বট গাছের ডালে বাসা বেঁধে থাকতো একটা কাক ও তার কাক বউ। তারা সারা দিন জঙ্গলেতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াত, আর রাত হলেই বাসায় ফিরে নিশ্চিন্তে ঘুমোত। এইভাবে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের সেই গাছের কোটরেতে থাকতো একটা দুষ্টু গোখরো সাপ। সে সব সময় অন্যের ক্ষতি করতেই চাইত। তার জ্বালায় বনের কোনো পশু পাখি নিশ্চিন্তে থাকতে পারত না। একদিন কাক ও তার কাক বউ তাদের বাসায় বসে নিজেদের মধ্যে কথা বলছিল। শুনছো বউ, দেখো দেখো আমাদের এবারে চারটে ডিমি কি সুন্দর দেখতে হয়েছে। এর থেকে না ছোট্ট ছোট্ট ফুটফুটে চারটে সুন্দর বাচ্চা বেরোবে, আর আমি আমি ওদের খুব যত্ন করে ওড়া শেখাবো। তারপর তারপর আমরা সকলে মিলে মহা আনন্দে থাকবো। ও ভগবান, তাই যেন হয়। কিন্তু কিন্তু হায় হায়, তুমি কি ওই শয়তান গোখরোটার কথা ভুলে গেলে? প্রতিবার বদমাইশ গোখরোটা তককে তককে থাকে, বাসা ছেড়ে একবারের জন্য গেলেও ও ঠিক সুযোগ বুঝে সব ডিম খেয়ে ফেলে। আমরা আমাদের সুন্দর সুন্দর ডিমগুলোকে কি করে ওর হাত থেকে বাঁচাবো বলো তো? ঠিকই বলেছো বউ, ঠিকই বলেছো। এভাবে চলতে থাকলে তো একদিন আমরা সবাই শেষ হয়ে যাব। ওই বাজি গোখরোটার বাজি গোখরোটার শয়তানি আমাদের শেষ করতেই হবে। তুমি আর কি করবে বলো? আমরা ছাপোষা পাখি, গোখরোর সঙ্গে লড়াই করার শক্তি কি আর আমাদের আছে? আমরা তো শুধু চোখের জলই ফেলতে পারি। না, কখনো না, কখনো না। শক্তি হয়তো আমাদের কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি বুদ্ধি তো আমাদের কম নেই। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ভেবেচিন্তে কিছু একটা উপায় আমাকে বার করতেই হবে। আচ্ছা, শিয়াল দাদার সঙ্গে তো তোমার খুব ভাব, আর ওর বুদ্ধিও সাংঘাতিক। তা শিয়াল দাদার কাছে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তায় কি পাওয়া যাবে না? ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো বউ। বন্ধু শিয়ালি পারে একমাত্র ওই পাজি গোখরোটাকে সাহায্য করতে। তাহলে আর দেরি কেন? চলো চলো, আমরা এক্ষুনি শিয়াল দাদার কাছে যাই। বন্ধু শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, আরে বলি শুনতে পাচ্ছো? আরে বাড়িতে আছো নাকি? ওহ, একটু শান্তিতেও থাকতে দেবে না? হ্যাঁ, এই সাত সকালে কে আবার বাড়িতে এসে হল্লা করছে বলো দেখিনি? বলি শান্তিতে একটু জিরোতে কি দেবে না? হ্যাঁ বলি, তোমাদের আর কি বাড়ি কাক ভাই, যে সঙ্গে আবার বৌঠানকেও এনেছো দেখছি। তা দেখে তো ভাই মনে হচ্ছে বেশ গুরুতর কোনো সমস্যায় পড়েছ। বলি হয়েছেটা কি ভাই? হ্যাঁ, কি আর বলবো বলো, আমাদের এখন শিরে সংক্রান্তি। আমরা দুজনে বেশ ভালো ছিলাম বুঝলে, কিন্তু ভগবানের বোধহয় আর ইচ্ছে নয়, আমাদের বোধহয় আর বেশি দিন ভালো থাকতে দেবে না। কেন কেন, হয়েছেটা কি? দুঃখের কথা তোমায় কি বলবো ভায়া, আমাদের গাছে
একটা পাজি গোখরো সাপ থাকে, সে প্রতিবার আমাদের সব বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তুমি আমাদের বলে দাও তো ভাইয়া, কেমন করে আমরা আমাদের ঘর বাঁচাবো আর ওই দুষ্টু সাপটার হাত থেকে রেহাই পাবো? হ্যাঁ শিয়াল দাদা, এই বিপদ থেকে আমাদেরকে তোমায় বাঁচাতেই হবে, যে করেই হোক। ঠিক আছে, আমাকে তোমরা একটু ভাববার সময় দাও। বেরিয়েছে বেরিয়েছে, জব্বর বুদ্ধি বেরিয়েছে। এই যে কাক ভায়া, যা বলছি মন দিয়ে শোনো। তা আমাদের রাজপ্রাসাদটা তুমি চিনো তো? হ্যাঁ চিনি বই কি। আর আমাদের রানীমাকে? হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, রাজপ্রাসাদের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একবার দেখেছিলাম বটে, ভীষণ সুন্দর দেখতে রানীকে। বাহ, এইবারেতে শোনো তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। যা বললাম ঠিক সেই মতো কাজ করতে পারবে তো? নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো, পারতে আমাকে হবেই। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে, তাহলেই আর কোনো চিন্তা নেই। সাপও মরবে লাঠিও ভাঙবে না। ফন্দিটা কাক বৌঠানকেও ভালো করে বুঝিয়ে দিও, বুঝলে ভায়া? তার বলতে, চলি বন্ধু চলি, আবার দেখা হবে। কি গো, যা যা বলেছি সব ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমাকে কি তুমি এতটাই বোকা ভাবো? আমি সব কিছু ঠিকঠাক সামলে দিতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো আমরা শিয়াল ভায়ার কথা মতো কাজ শুরু করে দিই। বউ খুব সাবধান কিন্তু, দেখো কেউ যেন তোমাকে ধরতে না পারে। আরে না না, তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক কাজ হাসিল করে আসব। দুষ্টু গোখরোটাকে শাস্তি দেবার এটাই উপযুক্ত সময়। মনে হচ্ছে জানোয়ার গলা। এই চলো চলো চলো, আমরা এগিয়ে দেখি এগিয়ে দেখি, চলো চলো। আরে হকাল হকাল, এত লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে কেন? বলি বাইরে হচ্ছেটা কি? আরে এটা কি পড়ে আছে? আরে বাস, এটা যে দেখছি একটা সোনার হার। এটা পড়লে ভালোই মানাবে তো? নি ঝটপট পড়ে ফেলি। দাঁড়াও দাঁড়াও ভাই সব, দাঁড়াও ভাই সব, ওই দেখো ওই দেখো, ওই পাজি কাকটা হাতটাকে গোখরোর গলায় পরিয়ে দিয়েছে। চলো চলো ওটা নিয়ে আসি।
ওকে মারো 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 শয়তান গোখরুর হাত থেকে এবার আমরা বরাবরের জন্য নিশ্চিন্ত হলাম, কি বলো কাকবো? তারপরে সকলের হাতের লাঠি পাথরের আঘাতে কয়েক মুহূর্তের মধ্যেই সেই পাজি গোখরোটার ভবলীলা সাঙ্গ হলো। এর পরে বেশ কিছুদিন বাদে, ও মা দেখো দেখো ডিমগুলো ফুটে কি সুন্দর সুন্দর আমাদের ছানা হয়েছে। তাহলে এই গল্পের নীতিকথা কি হলো? এই গল্পের নীতিকথা হলো, সূক্ষ্ম বুদ্ধির কাছে প্রচণ্ড বলও হার মানে।